হঠাৎ করে মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে আপনারা এইভাবে ছানার চপের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর এই চপগুলো এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখতে পারেন আর বেশ মুচমুচেও হবে। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা নতুন রেসিপিতে স্বাগত। আজ আমি আপনাদের মুচমুচে ছানার চপ বানানো দেখাবো। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এখন আমি আপনাদের চপটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে, আর চপগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে ভীষণ মুচমুচে হয়েছে। বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারেন, আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন দারুণ সাথে রেসিপিটা বানানো শুরু করা যাক। প্রথমে একটি ফ্রাইং প্যানকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। এখানে আমি ছোট যে 4 চামচ হয় সেই 4 চামচের 1 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 1/4 ভাগের জিরে গুঁড়ো, আর 1 চামচের 1/4 ভাগের ধনে গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চিমটের মতন হলুদ গুঁড়ো দিলাম। আর লঙ্কার গুঁড়োও দিচ্ছি সামান্য পরিমাণ, অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আপনারা বেশি ঝাল পছন্দ করলে অবশ্যই বেশি পরিমাণ লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা। এখন মশলাগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপরে এইভাবে 1 মিনিটের মতন নাড়াচাড়া করে মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে। এবার এই মশলার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। মশলাগুলোকে কিন্তু 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ছানা। এখানে আমি 1 কাপ ছানা দিয়ে দিলাম, 200 গ্রাম ছানা আছে। এবার ছানাগুলোকেও মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ছানাগুলোকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা সেদ্ধ আলু নিয়ে নিলাম, আর আলুটাকে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। সেদ্ধ আলুটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এখন সামান্য পরিমাণ কাসুরি মেথি নিয়ে নিলাম। এবার কাসুরি মেথিটা ভালো করে চারিদিকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। কাসুরি মেথি আপনাদের পছন্দ না হলে আপনারা কুচনো ধনে পাতাও দিতে পারেন, তবে কাসুরি মেথিটা দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণ চিনি। চিনিটা কিন্তু অপশনাল, আপনার চলে দিতেও পারেন নাও দিতে পারেন, তবে অল্প পরিমাণ চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি হবে, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। আবারও কি সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন মিশ্রণটাকে এইভাবে 2 মিনিটের মতন মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো করে নিতে হবে। এবার আমি আপনাদের 2 মিনিট পরে দেখাচ্ছি, ছানার পুরটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এবার ফ্লেমটা অফ করে দিচ্ছি, ছানার পুরটাকে এক সাইডে এইভাবে রেখে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায়। এখন একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ বেসন। এখানে 200 গ্রাম বেসন আছে। এবার এই বেসনের মধ্যে দিয়ে দিলাম 1 চামচের 1/3 ভাগের লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একবারে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো 1 চামচের 1/4 ভাগ, আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এখন সমস্ত কিছু প্রথমে শুকনো শুকনো করে ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু শুকনো শুকনো করে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে একটা ঘন মিশ্রণ রেডি করে নিতে হবে, আর মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, একটু ঘন করেই বানাতে হবে, তাহলে চপগুলো কিন্তু ভীষণ মুচমুচে হবে। তাই অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেবো, খুব বেশি জল কিন্তু একসঙ্গে দেওয়ার দরকার নেই। এইভাবে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নিয়েছি। এখন এই মিশ্রণটির মধ্যে দিয়ে দিলাম 1 চিমটে বেকিং সোডা। এখন বেকিং সোডাটাও ব্যাটারটির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর অল্প পরিমাণ বেকিং সোডা দিলে চপের ব্যাটারটাও কিন্তু ভীষণ মুচমুচে হবে, আর চপগুলোও কিন্তু ভীষণ মুচমুচে হবে, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। মিশ্রণটি একেবারে রেডি, এখন এক সাইডে রেখে দিচ্ছি।
আর ছানার চপগুলো বানানোর জন্য ছানার যে পুরটা রেডি করে নিয়েছিলাম সেই পুরটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছিলাম। পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এখন মিশ্রণটি থেকে এইভাবে অল্প অল্প অংশ নিয়ে প্রথমে গোল বলের মতন করে বানিয়ে তারপর একটু প্রেস করে চ্যাপটা করে নিয়েছি। যেইভাবে আমরা আলুর চপের জন্য পুরটা রেডি করি ঠিক সেইভাবে প্রথমে গোল বলের মতন করে বানিয়ে তারপর একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। এখন আমি আপনাদের আর একটা বানানো দেখিয়ে দিচ্ছি। একইভাবে আবারও কিছুটা অংশ হাতের মুঠোর মধ্যে নিয়ে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে নিয়েছি, তারপরে একইভাবে প্রেস করে চ্যাপটা করে নিয়েছি। আর একইভাবে সমস্ত পুরটাকে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে তারপরে প্রেস করে চ্যাপটা করে নিয়েছি। এবার একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল নিয়ে নিয়েছি, এখন তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম করা হয়ে গেছে, এখন আমি ছানার পুরগুলোকে যে চাপটা করে রেখেছিলাম সেখান থেকে একটা অংশ নিয়ে নিলাম, আর যে মিশ্রণটা রেডি করে নিয়েছিলাম সেই মিশ্রণটাও নিয়ে নিলাম। এবার বেসনের ব্যাটারটিকে এইভাবে কোট করে নিতে হবে, তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর চপটি ভাজার সময় গরম তেলটা এইভাবে একটু ছিটিয়ে দেবো যাতে ওপরের দিকটাও বেশ মুচমুচে হয়। আর এইভাবে উল্টে পাল্টে চপটাকে একটু টাইম নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। ছানার চপটিকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর লাল করবো না। এখন আমি চপটা তুলে নিয়েছি, আর একইভাবে বাকি সমস্ত চপগুলোকে ভেজে নিতে হবে। আবারও কয়েকটা ছানার পুরগুলোকে নিয়ে বেসনের ব্যাটারের মধ্যে ভালো করে কোট করে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম, উল্টে পাল্টে একইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। ছানার চপগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিয়েছি, আর এই চপগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে। আর একইভাবে বাকি চপগুলোকেও ভেজে নিয়েছি। সমস্ত ছানার চপগুলো ভাজার পরে এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর এই ছানার চপের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপিটি আপনার সবার আগে পাওয়ার জন্য। আর বাড়িতে বানালে কমেন্ট বক্স জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন এবার আমি একটা চপ ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। আর চপের ওপরের দিকগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে একেবারেই মুচমুচে হয়েছে। আর এই ছানার চপগুলো দেখতে যতটা সুন্দর হয় খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি ভালো হয়। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন, বাড়িতে পরিবারের জন্য বা কোনোরকম আত্মীয় স্বজন বাড়িতে এলে বানিয়ে দেখতে পারেন। অল্প সময়ের মধ্যে আপনারা যে কেউ খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।